করার জন্য আমার জালি কুমড়ো পাতা দরকার। তো জালি কুমড়ো পাতা পাড়তে এসেছি গাছে, তো আমার বাবার বাড়িতে এসেছি, বাবার বাড়িতে এসে ভিডিওটা তৈরি করছি। এই তো তো এসে দেখি অনেক জালি হয়েছে গাছে, তো জালিগুলো আমরা পেরে নিচ্ছি। নিচে আবার লাল শাক হয়েছে, তো আমাদের পাতা পাড়া শেষ, এখন বাসায় যাচ্ছি। এই দেখুন মরিয়ম ফুল, আর এই তো আমরা গাছ থেকে জালি জালি পাতা পেরে নিয়ে এসেছি। এখন মা ভর্তা তৈরি করার জন্য সব কিছু তৈরি করছে। এগুলো হচ্ছে চ্যাপা শুটকি, তো মা সব কিছু রেডি করে নিচ্ছে, জালি পাতা তো বা এই তো শুকনো মরিচ লবণ আর রসুন একসাথে বেটে নিচ্ছে তেলে। তারপর ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি আর শুটকি টেলে নিয়েছে, এগুলাও দিয়ে একসাথে বেটে নিবে। এখন একসাথে বেটে পাতার মধ্য দিয়ে তারপর তেলে ভেজে নিবে। বাচ্চাটার কারণে ভালো মতো দেখাতে পারিনি আপনাদেরকে, বা ছোট বাচ্চাটা অনেক ঝামেলা করতেছিল, তাই ভিডিওটা শর্টকাটে দেখাতে হয়েছে ভর্তাটা। তো এখন ভালো তেলে এভাবে দিয়ে ভেজে নিবে। তো পাতার মধ্যে দিয়ে আর ভর্তা দিয়ে আটকে এভাবে ভেজে নিচ্ছে। তো ভাজা হয়ে গিয়েছে আমার মজাদার ভর্তা, তৈরি হয়ে গিয়েছে শুটকির ভর্তার বড়া জালি পাতা দিয়ে। এই তো এখন খাবো, অনেক দিন হয়েছে খাবারটা খাই না, অনেক মজার একটা খাবার। তো গরম ভাতের সাথে এই খাবারটা অনেক ভালো লাগে। তো এই তো এখন আমি খাবো, অনেক লোভনীয় একটা খাবার আমার কাছে, যেহেতু আমি শুটকি ভর্তা পছন্দ করি, খাবারটা পছন্দ করি তার জন্য। আর দেখতেই পেরেছিলেন আপনারা, জালি পেরেছিলাম, তো জালি দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে মা। এই রান্নাটা অনেক ভালো লেগেছে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়েছিলাম, তো বিকালবেলা বাচ্চাদেরকে ঘুমিয়ে ঘর থেকে বের হয়েছি। কুকুরকে বাচ্চারা খাবার দিয়েছে, ইচ্ছে মতো দিয়েছে খাবার, যতটা দরকার ছিল তার চাইতে অনেক বেশি দিয়েছে। আর অনেক দুষ্টুমি করতেছে, এখানে আসলে অনেক দুষ্টুমি করে। তো অনেকদিন পরে অনেক সুন্দর একটা সময় কাটালাম বাপ্পার বাড়িতে এসে, অনেক মজার খাবারগুলো খেলাম, তাই আপনাদের সাথে একটু সময় পেয়েছি, যখন ভিডিও করে শেয়ার করলাম। তো আর হ্যাঁ, যারা আমাকে নতুন ভাই বোনেরা সাবস্ক্রাইব করছেন, তারা অবশ্যই অবশ্যই আমার কমিউনিটিতে কমেন্ট করে যাবেন, আমাকে সাবস্ক্রাইব করে ভিডিওতেও করবেন, তার পাশাপাশি কমিউনিটিতে একটা কমেন্ট রেখে যাবেন যে আমাকে সাবস্ক্রাইব করেছেন, কিংবা বন্ধু করেছেন, কিংবা আপন করেছেন, এই আপন করেছেন নয়তো বন্ধু করেছেন এই কথাটা লিখে। তাহলে আমি ইনশাল্লাহ তাদের বাসায় যাব, তাদের ফুল ভিডিও দেখে তাদেরকেও আপন করে আসব। কারণ আমরা কেউ একা আগাতে পারবো না সামনের দিকে, তো আমাদের একে অপরকে সাহায্য করা ছাড়া সামনে আগানো সম্ভব না। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই করে নেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনারা ভিডিওটা দেখতে পারেন। ইনশাল্লাহ একদিন ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। সবজি গাছ অনেক দেখুন জালি হয়ে মাটির সাথে লেগে আছে। এখন ডেওয়া ভর্তা তৈরি করব। ডেওয়া আমরা সাধারণত এটাকে ডেওয়া ফল বলি, চিনি জানি না আপনারা কি বলেন। আমাদের এখানে এই ফলটা এখন প্রায় বিরল, পাওয়া যায় না বললেই চলে। অনেক বছর পরে খাচ্ছি এই ফলটা, জানি না লাস্ট কবে খেয়েছি, মনেও পড়ে না, হয়তো স্কুলে থাকতে খেয়েছি, বাবা বাজারে দেখিনি এসেছে আমার জন্য। আমার এই ফলটা অনেক পছন্দ।
পছন্দ ছিল আগে, যেহেতু এখন তো আর পাওয়াই যায় না, তো এগুলো এখন চামড়া থেকে ছাড়িয়ে নিয়েছি এভাবে, যে পাতলা একটা চামড়া আছে ওইটা ফেলে এভাবে নিয়েছি। এখন ভর্তা তৈরি করব, মা ভর্তা তৈরি করছে, লবণ আর শুকনো মরিচ একসাথে মেখে এগুলা দিয়ে দিবে, দিয়ে একসাথে মেখে নিচ্ছে। এই তো একসাথে মেখে একটু চিনি অ্যাড করে দিব, যেহেতু আমি জাল কম খাই, আর এই ফলটা এমনিতে একটু টক একটু মিষ্টি, তো একটু জাল হয়েছে, আমি আবার জাল খেতে পারি না, তো আপনারা না চাইলে চিনি দিতে নাও পারেন। তো আজকে এই তো তৈরি হয়ে গেছে আমার মজাদার ডেউয়া ভর্তা। তো সবাই এভাবে অবশ্যই ডেউয়া হাতের কাছে থাকলে খেতে পারেন। তো আজকের ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।